জ্যোতি, জ্যোতি যদি চলো আমরা এখান থেকে খুনি পালিয়ে যাবো। জ্যোতি এখানে থাকলে আমাদের ভালোবাসার মিল কোনোদিনও হবে না। জ্যোতি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো অমর। তোমার সাহস তো কম নয়, চোরের মতো আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতে তোমার ভয় করছে না? ভালোবাসা সব ভয়কে জয় করে আজ নতুন শক্তি দিয়েছে। আজ এই শক্তির কাছে তোমাদের হারতেই হবে বাপি। আর অমর আমাকে চুরি করে নিয়ে যেতে আসেনি, আমি অমরের সাথে চলে যাচ্ছি আমাদের ঠিকানায়। জ্যোতি, রমা আমার বন্দুকটা বার করতো, ওদের ভালোবাসার স্বাদ আজ ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়াও, বন্দুক আমার হাতে। মা, আর এতে গুলিও ভাড়া আছে। একটা কথা মনে রাখবে, আজ অমর আর জ্যোতি চলে যাওয়াতে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদেরকে গুলি করে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা, মা তুমি জানো না তুমি কি ভুল করছো। আমি ভালো করেই জানি আমি কি করছি। এই ভুলটা 15 বছর আগে করলে আমার ছোট ছেলেটাকে এমন করে হারাতে হতো না, আর এই দিনটাকেও দেখতে হতো না। মা বন্দুকটা আমায় দিয়ে দাও, এতে গুলি ভরা আছে। সাবধান, আর এক পাও এগোবে না। জমিদার বংশের রক্ত আমার শরীরেও বইছে, তুমি যে রক্তের জোর দেখাচ্ছ সেটাও আমারই রক্ত, আর সেই রক্তের সম্পর্ককে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা শোনো বাবা, ভদ্র ঘরে কোনো কুমারী মেয়ে যদি কারোর সঙ্গে বাড়ি থেকে চলে যায় তাহলে তার গায়ে কলঙ্ক লাগে, বদনাম হয়। বৌমা, মা সেদিন কৌটোটা দাও। আনছি মা। এই কৌটো থেকে সেদিন ওর স্মৃতিতে পুড়িয়ে দাও, স্ত্রীর মর্যাদা দিয়ে সকলের সামনে দিয়ে ওকে নিয়ে যাও। আয় দিদি। কত স্বপ্ন ছিল, কত সাধ ছিল, তোর ধুমধাম করে বিয়ে দেব, পোড়া কপালাম। আশীর্বাদ করি তোর সুখে ঘর সংসার কর। যাও বাবা, এসো। থাক থাক, সুখী হয়ে, সুখী হয়ে তোমরা আয়। খবরদার, এক পাও এগোবে না যতক্ষণ না ওর আমার চোখের আড়াল হচ্ছে।